কইতেছি অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসিতে অপরাধমূলক ষড়যন্ত্রে সবাই লিপ্ত আছেন এই ঘটনার সাথে। অর্থাৎ সর্বোচ্চ যে সাজা এই ঘটনায় যেগুলো আছে ভারতীয় দণ্ডবিধি 395 ধারাতে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড আছে, এবং যে একজন আসামির ক্ষেত্রে 376 যেটা হয়েছে তাতেও যাবজ্জীবন কারাদণ্ড আছে। অর্থাৎ যে সর্বোচ্চ যে সাজা সেটা আছে, আর আমি তার সেই সাজা ঘোষণা হবে। আমরা অপেক্ষা করছি আগামীকাল কি সাজা দেয়, সেটার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করছি। অবশ্যই যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই দোষীদের ফাঁসি হওয়া উচিত। কি সব, হ্যাঁ কি শাস্তি, একদম ফাঁসি, এর কোনো বিকল্প রাস্তা নেই আর। আমি দোষীদের ফাঁসি 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 যাই। আজকে তো রায়, রায় কি হলে আপনারা মানে রায়তে যদি কঠোরতম কঠোর সাজা হোক আর ফাঁসি হোক,